কলমি শাক আমার খুব একটা ফেভারিট একটা শাক। এটার চাইনিজ নাম হচ্ছে অনচয়। আমি এটা এখানে যে চাইনিজ দোকান আছে ওখান থেকে কিনি। সো আমি এটা খুব সিম্পলভাবে কুক করি। একটু অর্ধেকটা পেঁয়াজ কুচকুচ করে কেটে নিই, সাথে আমি নেই আদা, রসুন, কাঁচামরিচ আর হচ্ছে লাল মরিচ। সো আমি এটা ফ্রেশ পছন্দ করি। সো ফ্রিজে থেকে না নিয়ে যেদিন যেদিন পাকাই সেদিনই সব এগুলো কাটি। তো এইগুলো আমি সবগুলো একসাথে জিনিসপত্র নিয়ে নিলাম। এরপর আমি যেটা করবো, অনেকে হলুদ আর মরিচটা ইউজ করে কিন্তু আমি এটা ইউজ করি না। আর আমি সাথে একটুখানি চিংড়ি মাছও নিয়ে নিই। প্যানে তাওয়াটা একটু গরম করে সেখানে অলিভ অয়েল দিয়ে দিলাম, তার মধ্যে চিংড়িটা দিয়ে দিলাম। চিংড়িটা আমি মনে হয় তাওয়াটা একটু গরম করে ফেলছি, তেলটা একটু গরম ছিল, এই জন্য চিংড়ি মাছটা একটু বেশি ভাজা ভাজা হয়ে গেছে। তো চিংড়ি মাছটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে একটু পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা কাঁচতে আসতে কিন্তু একটু পেঁয়াজটা নেওয়ার একটু সময় লাগে। তো যেটা করবো যে পেঁয়াজটার মধ্যে একটুখানি লবণ দিয়ে দিই, লবণটা দিয়ে দিলে পেঁয়াজটা একটু নরম হয়। তো মিনিট খানিক মিনিট দুয়েকের মতো একটুখানি পেঁয়াজ আর কাঁচা দিয়ে একটুখানি ভেজে নিই, তারপরে আমি ওর পাখি পাখিগুলো দিয়ে দিই। রসুন আর আদার যদি আগে দেওয়া হয় তাহলে প্লেট একটুখানি পুড়ে পড়ে যায়। তো একটু পরে জিনিসটা যখন একটুখানি টপ হয়ে যাবে তখন আমি এর মধ্যে কলমি শাকটা অঞ্চয় এর অঞ্চয় হয়ে একটা দিচ্ছিলামটা, তার মধ্যে আমি দুটো বুক করে দিয়ে দেবা জিনিসগুলো দিয়ে দেবা। তো আরেকটা যেটা হচ্ছে যে একটা টেকনিক হচ্ছে এতে যদি শাকটা যদি নিয়ম রাখা চাই তাহলে একটু হাই টেম্পারেচারে জিনিসটা করতে হবে। তো একটু পরে ধরেন 3-4 মিনিট পরে অনেকটা মানে সফট হয়ে আসবে। তো এই পর্যায়ে আমি যেটা করবো যে লবণটা তো দিয়ে দিচ্ছি একটু রঙের অংশ, এরপর আমি বেসিক্যালি গ্রিন থাকা অবস্থায় আমি তেল নিয়ে নিলাম। আমি অ্যাকচুয়ালি একটুখানি সবজি একটুখানি গ্রিন কালারটা আমার খুব ফেভারিট লাগে যখন আমি খাই এবং খেতেও মজা খাই। তাই তো আমার কলমি শাক অথবা অঞ্চয় রান্না হয়ে গেলো।